প্রতিটি জীবে শুরু হয় একটিমাত্র কোষের মাধ্যমে। তারপর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এর বৃদ্ধি ও ক্ষয় পূরণ হয়। এখন আমরা মাইটোসিস কোষ বিভাজনের প্রধান ধাপগুলো সম্বন্ধে জানব। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ প্রোফেজ। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডেল যন্ত্রের আবির্ভাব ঘটে। মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এনাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হতে থাকে। এই পর্যায়ে পুনরায় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে। সাইটোকাইনোসিস পর্যায়ে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি। Thank you.